এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে আপনি আজকের পর থেকে ঠিক এই ধরনের প্রফেশনাল ফটো এডিটিং করে নিতে পারবেন। হ্যাঁ গাইস, আর তার জন্য কিন্তু কোনো রকম কম্পিউটারের প্রয়োজন নেই, আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন, তাও আবার খুবই সহজে। আর এর জন্য কিন্তু আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না, খুবই সহজেই আপনি এই ধরনের প্রফেশনাল ফটো এডিটিং করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই অসাধারণ ট্রিক্সটি দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে, এরপর গুগল সার্চ বারে টাইপ করতে হবে বিজি রিমুভ। তাহলে সবার ফার্স্ট যেই ওয়েবসাইটটি চলে এসছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। তাহলে এই ওয়েবসাইটের সিম্পল ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখন এখানে দেখা যাচ্ছে স্কাই কালারের বাটন, তাতে লেখা রয়েছে আপলোড ইমেজ, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনি যেই ফটোটিকে এডিটিং করতে চাইছেন তো সেই ফটোটিকে ক্লিক করতে হবে। তাহলে সেই ফটোটি এখানে আপলোডিং হতে শুরু করে দিয়েছে, তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো গাইস, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোটি রয়েছে এবং তার পেছনের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে গেল। তো এখন এই ফটোর ডান দিকে উপর দিকে এডিট অপশনটি দেখা যাচ্ছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে এখানে এই ফটোটিকে এডিট করার জন্য কতগুলি অপশন পাওয়া যাচ্ছে। তো এখানে কিছু ব্যাকগ্রাউন্ডও দেওয়া রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কীরকম অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল, এই ফটোটির লুকটি কিন্তু আলাদা হয়ে গেলো। আর এখানে অনেক অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন আপনি। তো এছাড়াও নিজের পছন্দের ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে অ্যাড করার জন্য এই আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, এরপর আপনার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করতে হবে, এরপর ডানে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন গাইস সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি কীরকম চেঞ্জ হয়ে গেল আর ফটোটিকে কীরকম প্রফেশনাল লাগছে। এছাড়াও উপর দিকে রয়েছে ব্লার অপশন, তো আপনি চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে দিতে পারেন। জাস্ট এইটুকু প্রসেস শুধুমাত্র একটি ক্লিকেই কিন্তু এত সুন্দর ফটো এডিটিং করা সম্ভব। আর এই ভিডিওটি যদি আপনি না দেখতেন তাহলে কি বুঝতে পারতেন যে মোবাইল দিয়ে ফটো তুলে এত সুন্দরভাবে এডিটিং করা যায়, তাও আবার এত সহজে। আর এই যে কোনো ফটোতে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে এডিটিং ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে অসংখ্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট একটু চেপে ধরবেন এবং ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন, তাহলেই সেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ফটোটিকে এবার ডাউনলোড করব, যার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, এরপর ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই ফটোটি ডাউনলোড হয়ে গেল। আর এই ফটোটিকে যদি জুম করা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে ফেসটিতে কীরকম ব্লার হয়ে গেছে, মানে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর সেই ফটোটিকে দেখুন মাত্র একটি ক্লিকে কীরকম করে ফেলেছি, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম স্মুথ ফেস হয়ে গেছে। আগের ফটোটি দেখুন এই যে, এবং পরের ফটোটি দেখুন। আর আপনার ফটোর ফেসটিকে এইরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কীভাবে করবেন তার জন্য আমাদের এই ভিডিওটির আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। তাহলে গাইজ বুঝে গেলেন যে কোনো ফটোকে মাত্র একটি ক্লিকে ঠিক এই রকম প্রফেশনাল ফটো তৈরি করা যায়। আর এই অসাধারণ ট্রিক্সটি আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে গাইজ আজকে এই পর্যন্তই। Thank you.